পর্দার বাইরেও সোশ্যাল মিডিয়ার বহুল আলোচিত মুখ অপবিশ্বাস, বিশেষ করে ব্যক্তির জীবনকে কেন্দ্র করে আলোচনার সীমানা ছাড়িয়েছেন এই চিত্রনায়িকা, যার একটা মূল চ্যাপ্টার হচ্ছে তার ধর্মীয় স্ট্যাটাস। অর্থাৎ তিনি আসলে কোন ধর্ম পালন করেন সেই ধোঁয়াশাটা আজও থেকেই গেল অনুরাগীদের মনে। মূর্তি পূজার পরে তাকে আবারও দেখা গেল নিজেকে বোরখায় গুটিয়ে নিতে। তাহলে ওপরে সাময়িক পরিবর্তনের কারণটা আসলে সাকিব কিনা, সেই প্রশ্নটাই উঠে আসে বারবার। সম্প্রতি অপবিশ্বাসের আবারও একটা স্থির চিত্র ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে অপুকে বোরখা পরে একটা ঘড়ি কিনতে দেখা যায়। বরাবর হিজাব পরে মুখ খোলা রাখলেও এবার একেবারে নাক চোখ ঢেকেই মার্কেটে ঢুকেছেন অপবিশ্বাস। কেউ তো এটাও বলছে সকলের চোখের আড়াল করে সাকিবের জন্য ঘড়ি কিনছেন অপবিশ্বাস। অবশ্য বলবেই না কেন, সাকিবের সঙ্গে তার সম্পর্কের যতটা উন্নতি হয়েছে তাতে এমন কিছু তো হতেই পারে। তবে মূল বিষয়টি আসলে এখানেই নয়, সবেমাত্র কয়েকটা দিন আগে নিজেকে মূর্তি পূজায় সামিল করেছিলেন অপবিশ্বাস, আর তার কিছুদিন বাদেই এখন আবার এমন লেবাস। এটা কি আসলে কোনো উদ্দেশ্য প্রণীত নাকি শুধুমাত্র নিজের ভালো লাগা থেকে করেন, সেটা নিয়েও একটা বিতর্কের মুখে পড়তে হয় তাকে। তবে কেউ আবার এটাও বলে যে এসব কর্মকাণ্ডে সাকিবের থেকে আবারও একটা দূরত্ব তৈরি হবে অপবিশ্বাসের, নিশ্চয়ই তার যে কোনো একটা ধর্ম বেছে নেওয়া উচিত। অন্যদিকে অপবিশ্বাসের এমন পরিবর্তন তার ধর্মীয় স্ট্যাটাস নিয়ে বেশ তোপের মুখে ফেলেছে তাকে, নানারকম বাজে মন্তব্যের কবলেই তাকে পড়তে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটা সুর তুলেছে যে ধর্ম নিয়ে খেলা করেন অপবিশ্বাস, তিনি কেন এক এক সময়ে এক এক রকমের ধর্মীয় লেবাসে নিজেকে প্রেজেন্ট করেন, এতে করে সাকিবের মান ক্ষুণ্ণ হয় বলেও মনে করে অনেকে। তবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।